হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে টোটেম T100 এই সাইকেলটা নিয়ে। আর এই সাইকেলটা নিয়ে ওইভাবে কিছু বলতে পারবো না, কারণ সাইকেলটা এখন পর্যন্ত আমি ওইভাবে সামনাসামনি দেখি নাই। তবে সাইকেলের পার্টস পাতি বা যে জিনিসগুলো আছে এগুলা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই সাইকেলটার বর্তমান দাম হচ্ছে 18,500 টাকা। এই দামে আপনারা আর কি কি সাইকেল পাইতেছেন সে বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সবাই একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন তাহলে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। সর্বপ্রথম আসি সাইকেলটার নাম কি। সাইকেলটার নাম হচ্ছে টোটেম। আর মডেল কি, মডেল হচ্ছে T100। আর এই সাইকেলটার দাম হচ্ছে 18,500 টাকা, কোনো ভ্যাট ট্যাট কিছু নাই। আর নর্মাল দোকান থেকে কিনলে একটু কম টমও পাইতে পারেন। সর্বপ্রথম আসি সাইকেলটার ফ্রেম হিসাবে কি ব্যবহার করছে। সাইকেলটাতে ফ্রেম হিসাবে ব্যবহার করেছে অ্যালয় 6061 গ্রেডের একটা ফ্রেম। আর এই সাইকেলে ইন্টারনাল কেবল সিস্টেমটা ব্যবহার করছে। এরপর আসা যাক সাইকেলের ফ্রেম সাইজ কি। এই সাইকেলের ফ্রেম সাইজ হচ্ছে 15.5 ইঞ্চি একটা ফ্রেম সাইজ, মানে 16.5 ইঞ্চি ছোট যে ফ্রেম সাইজটা আছে এই সাইকেলে ওই ফ্রেম সাইজটা ব্যবহার করছে। মানে যাদের হাইট একটু কম তারা অবশ্যই এই সাইকেলটা দেখার চেষ্টা করবেন, 5 ফিট থেকে 5 ফিট 5, বা আরেকটু শর্ট যারা মানে 4 সাড়ে 4 ফিট থেকে 5 ফিট, এরাও এই সাইকেলটা খুব সুন্দর মতো চালাইতে পারবেন। এখন আসা যাক সাইকেলটার সাসপেনশনের দিকে। এই সাইকেলটাতে সাসপেনশন হিসেবে ব্যবহার করছে, এক কথায় বলতে গেলে, লোহার যে সাসপেনশনটা পাওয়া যায় অ্যালয় নামে বিক্রি হয় 1-2 হাজার টাকায়, মানে 1-1.5 হাজার টাকায়, ওই সাসপেনশনটা এই সাইকেলে ব্যবহার করছে। ফিডব্যাক ওই সাইকেলগুলোর যেমন, এই সাইকেলটা তেমন। মানে চাইনিজ সাইকেলগুলোতে যেই সাসপেনশন ব্যবহার করে, এক কথায় বলতে গেলে ওই সাসপেনশনটা এই সাইকেলে ব্যবহার করছে। আর এই সাসপেনশনে কোনো লক ব্যবহার করা হয় নাই। সাসপেনশনের পর আসা যাক সাইকেলটার হেডসেটের দিকে। এই সাইকেলে কোনো ব্র্যান্ডের হেডসেট ব্যবহার করে নাই, আর ব্র্যান্ডের তেমন কোনো পার্টস পাতি ব্যবহার করে নাই, কারণ হচ্ছে এটা খুবই এন্ট্রি লেভেলের একটা সাইকেল বর্তমান প্রেক্ষাপট অনুসারে। এখন আসা যাক সাইকেলটার হ্যান্ডেল বারের দিকে। এই সাইকেলটাতে হ্যান্ডেল বার হিসেবে ব্যবহার করছে একটা অ্যালয়ে হ্যান্ডেল বার, আর স্টিমটাও ব্যবহার করছে একটা অ্যালয়ে স্টিম। এগুলো হচ্ছে টোটাম ব্র্যান্ডের বলতে পারেন। এখন আসা যাক সাইকেলটার গ্রুপ সেটের দিকে। এই সাইকেলটা গ্রুপ সেট হিসেবে ব্যবহার করেছে অ্যালট্রুস A3 মডেলের একটা গ্রুপ সেট, যেটা হচ্ছে 24 স্পিডের একটা গ্রুপ সেট। সর্বপ্রথম আসি সাইকেলটার শিফটার হিসেবে কি ব্যবহার করছে। এই সাইকেলটাতে শিফটার হিসেবে ব্যবহার করছে অ্যালট্রুস A3, আর এটা হচ্ছে 3x8 স্পিড একটা শিফটার। শিফটের পর আসা যাক সাইকেলটার রেড রোলারের দিকে। এই সাইকেলটাতে রেড রোলার হিসেবে ব্যবহার করছে L2A3, আর এটা হচ্ছে 8 স্পিড একটা রেড রোলার। এখন আসা যাক সাইকেলটার ফ্রন্ট রোলারের দিকে। এই সাইকেলটাতে ফ্রন্ট রোলার হিসেবে ব্যবহার করছে L2A3, যেটা হচ্ছে 3 স্পিড একটা ফ্রন্ট রোলার। ফ্রন্ট রোলারের পর আসা যাক সাইকেলটার ক্র্যাঙ্কের দিকে। এই সাইকেলে ক্র্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে প্রোহুইলের যে ক্র্যাঙ্কটা আছে ওইটারই কপি একটা ক্র্যাঙ্ক, যেটাতে কোনো নাম টাম নাই, এরা বলতেছে স্টক ক্র্যাঙ্ক, এটা হচ্ছে ওই ক্র্যাঙ্কটাই ব্যবহার করছে। ক্র্যাঙ্কের পর আসা যাক সাইকেলটার ফ্রি হুইলের দিকে। এই সাইকেলে ফ্রি হুইল হিসেবে ব্যবহার করছে 8 স্পিড একটা ফ্রি হুইল। সাইকেলটাতে ক্যাসেট ব্যবহার করলে তুলনামূলক একটু ভালো হইতো, তবে ফ্রি হুইল ব্যবহার করছে কিছু বলার নাই, কারণ বাজেট কম আর এই রেঞ্জে ফ্রি হুইল ব্যবহার করাটা খুব স্বাভাবিক একটা বিষয়। ফ্রি হুইলের পর আসা যাক সাইকেলটার চেনের দিকে। এই সাইকেলটাতে চেন হিসেবে ব্যবহার করেছে টেক PWR এর একটা চেন। চেনের পর আসা যাক সাইকেলটার ব্রেক সেটের দিকে। এই সাইকেলে ব্রেক সেট হিসেবে ব্যবহার করেছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক, তবে এই রেঞ্জের সাইকেলগুলোতে যে ধরনের মেকানিক্যাল ডিস্ক ব্রেক ব্যবহার করে তার চেয়ে মনে হয় তুলনামূলক একটু ভালো হবে এই মেকানিক্যাল ডিস্ক ব্রেকটা। আর এই সাইকেলের রোটর হিসেবে ব্যবহার করছে একটু ভিন্ন স্টাইলের রোটর, মানে সচরাচর এই রেঞ্জের সাইকেলগুলোতে যে রোটরটা পাওয়া যায় এটাতে ওই ধরনের রোটর ব্যবহার করে, একটু অন্যরকম একটা রোটর ব্যবহার করছে। আর এটার দাগ টুক কাটা দেখে মনে হচ্ছে এটার ব্রেকটা মোটামুটি ভালোই হবে। এখন আসা যাক সাইকেলটার টায়ারের দিকে। এই সাইকেলটার টায়ার হিসেবে ব্যবহার করেছে CST স্পোর্ট এর একটা টায়ার। আর CST টায়ার আমরা জানি খুবই পাতলা, মানে ম্যাক্সি স্পেস তারপর ক্যান্ডার টায়ারগুলোর থেকেও CST টায়ারটা পাতলা। এটা যদি ওই ধরনের পাতলা টায়ার হয় তাহলে সাইকেলটার ওজন অনেক কম হবে আর সাইকেলটা চালায় অনেকটা কমফোর্টেবল বোধ করবেন। টায়ারের পর আসা যাক সাইকেলটার রিমের দিকে। এই সাইকেলের রিম হিসেবে ব্যবহার করেছে একটা অ্যালয় রিম, যেটা হচ্ছে টোটাম ব্র্যান্ডের একটা রিম। রিমের পর আসা যাক সাইকেলটার হাবের দিকে। এই সাইকেলে হাব হিসেবে ব্যবহার করেছে ফর্মুলা এর স্টিল এর একটা হাব। হাবের পর আসা যাক সাইকেলটার সিট পোস্ট, সিট ইত্যাদির দিকে।
এসিকেলের বাকি যে কয়টা জিনিস বাদ দিছি সবগুলোই হচ্ছে টোটেম ব্র্যান্ডের ব্যবহার করছে। সবশেষ আসা যাক সাইকেলটার প্যাডেলের দিকে, এসিকেলে ব্যবহার করা হয়েছে একটা প্লাস্টিকের প্যাডেল। এখন আসি সাইকেলটার দাম নিয়ে, এসিকেলটার দাম হচ্ছে 18,500 টাকা। এর রেঞ্জে আপনারা আরও কিছু সাইকেল পাবেন, ভ্যালু আউটরেস 601, আর একটা সাইকেল পাবেন সেটা হচ্ছে হিরো এসএইচ 200। যাদের বাজেট এমন আছে তারা হচ্ছে এই সাইকেলটাও দেখতে পারেন, অথবা ভ্যালু আউটরেস 601ও দেখতে পারেন, অথবা হিরো এসএইচ 200টাও দেখতে পারেন। এই তিনটা কিন্তু সেম রেঞ্জের সাইকেল, মানে 18 থেকে 19 হাজার টাকার ঘরে এই তিনটা সাইকেলই পাওয়া যাবেন। আর এই তিনটা সাইকেলই মোটামুটি, যাদের ব্র্যান্ড ভ্যালু নিয়ে অনেক বেশি মাথা ব্যথা তারা হচ্ছে ভ্যালু সাইকেল দেখবেন, যাদের ব্র্যান্ড ভ্যালু খুব একটা ম্যাটার করে না তারা হচ্ছে এই টোটাম দেখতে পারেন অথবা হিরো এসএইচ 200 দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।